আসসালামু আলাইকুম। ঢাকা ভ্যালি ফ্লোর স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মান্নান শিকদার। আজকে তোমাদের সাথে আমি পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ তরঙ্গ। তো আমরা চলো আলোচনা শুরু করার আগে একটু এক নজরে দেখে নিই আজকের এই অধ্যায় শেষে আমরা আসলে কী কী বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো বা শিক্ষণ ফল। প্রথমে আমরা তরঙ্গের সংজ্ঞা কী সেটা জানতে পারবো বা বুঝতে পারবো। তারপরে আমরা তরঙ্গের বিভিন্ন যে বৈশিষ্ট্যতা আছে সেই বৈশিষ্ট্যগুলো জানতে পারবো। সর্বশেষে আমরা বিভিন্ন প্রকার সংজ্ঞা সহ তরঙ্গের বিভিন্ন প্রকার ভেদগুলো জানতে পারবো এবং বিভিন্ন যে প্রয়োজনীয় রাশিগুলো আছে, সংশ্লিষ্ট যে রাশি তরঙ্গের, সে সম্পর্কিত আমরা বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবো। তো আমরা সকলেই আশা রাখি না টেনে ভিডিওটা পুরোপুরি দেখবো, এবং যদি কোনো টপিক্সে কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তা কমেন্ট করে আমাকে জানাবে। আমি পরবর্তী ভিডিও করার আগে তোমাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব। আর তারপরও যদি কারো কোনো অসুবিধা মনে হয় তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। আমি তোমাদেরকে চেষ্টা করবো বা ফোনে বা সাক্ষাৎ সে বিষয়গুলো তোমাদেরকে বোঝানো যায় কি না। তো চলো কথা না বলি আমরা আমাদের কাজ শুরু করি। সর্বপ্রথম আমি কি চিত্র দেখাচ্ছি, তোমরা একটু বিষয়গুলো খেয়াল করো, চিত্রগুলো একটু দেখো মনোযোগ সহকারে, এগুলো কী বোঝানো যাচ্ছে। দেখো প্রথম চিত্রটা দেখাচ্ছে, যেটা আমাদের যে প্রথম চিত্র সেখানে একটা টিউনিং ফল্ক বা সুশলাকা বলে, এটাকে সুশলাকা অর্থাৎ যে শব্দ উৎপন্ন করে, এই সুশলাকার সাহায্যে আমরা কী করতেছি, বিভিন্ন প্রকার শব্দ উৎপন্ন করতেছি। দেখো শব্দ এক জায়গায় বেশি, এক জায়গায় কম, আবার কম, আবার বেশি, এভাবে কি এক স্থান থেকে আর এক স্থান শব্দ কী হয়, স্থানান্তরিত হয়। এখানে দেখো এক ফোঁটা অনেকগুলো পানির ভিতরে বা মনে করো নদী বা পুকুরের ভিতরে এক ফোঁটা পানি পড়ছে, পানি পড়ার কারণে কিন্তু এখানে একটা আন্দোলন অর্থাৎ কি মানে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। তাই ঢেউটা কি আমরা সেটাও জানবো। এরপর দেখো এখানে এখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আমরা এখান থেকে যদি কোনো শক্তি প্রয়োগ করি বা শক্তি যখন এখান থেকে পাই তখন তাৎক্ষণিক সেই শক্তিটা কি এখানে আবার সেটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে মুহূর্তের ভিতরে শক্তিটা চলে আসতেছে। কার মাধ্যমে? এই যে বিভিন্ন রেখা বা কণাগুলো যে আসতেছে স্থানান্তরিত হচ্ছে তার মাধ্যমে আমরা কি শক্তি পাচ্ছি বা স্থানান্তরিত করতে পারছি। তারপর দেখো আমরা আকাশে যখন বজ্রপাত হয় আমরা সম্পূর্ণ আকাশ থেকে সেই বিদ্যুৎ শক্তিটা সরাসরি কোথায় আসে, মাটিতে চলে আসে। তাহলে কি এখানেও কি একটা এক ধরনের শব্দের মাধ্যমে আমরা কি করছি, শক্তি সঞ্চারিত করছি। আসলে সব এগুলো সব কিছুই কি আমরা তরঙ্গের বিভিন্ন ধরনের চিত্র তোমাদেরকে দেখাইলাম। তা আমরা আসলে আগে সবার আগে দেখি তরঙ্গ বলতে আমরা কি বুঝি সে বিষয়টা আমরা জানি কিনা। তরঙ্গ হলো যে পর্যায়বৃত্ত আন্দোলন বা যেটাকে আমরা কম্পন বলি, যে যার মাধ্যমে জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে কি হয়, শক্তি সঞ্চারিত হয়। কিন্তু এখানে একটা কথা হলো মাধ্যমের কণাগুলো কি হবে না, স্থায়ীভাবে স্থানান্তরিত করে না বা হবে না। যেমন নদীর ঢেউ, সাগরের ঢেউ, তোমরা যদি খেয়াল করো পানি কিন্তু চলে আসে না, যে জায়গার যেখানের পানি সেখানেই থাকে। জাস্ট কি শক্তিটা আমাদের তীরে আসে কিংবা আমাদের শরীরে আঘাত করে। অথবা তোমরা যদি ধান ক্ষেতের দিকে তাকাও, যখন বাতাস আসে দেখবে সেখানেও ধানের ক্ষেতের একটা আন্দোলন সৃষ্টি হয় বাতাসের মাধ্যমে, কিন্তু ধান গাছগুলো কিন্তু তার নিজ নিজ জায়গায় সবাই স্থির থাকে, তাই না? এখানে আমি যে এক্সাম্পলটা তোমাকে দেখাবো, টিউনিং ফলকের মাধ্যমে আমরা কি করতে পারি, শব্দ উৎপন্ন করতে পারি। দেখো এখানে একটা সুশলাকার বস্তু আছে এবং একটা হাতুড়ি আছে, আমরা যদি এই আঘাত করি তাহলে আমরা কি করবো, এসে শব্দ উৎপন্ন করবো। দেখো আমি তোমাদেরকে সামান্য অ্যানিমেশনের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। শব্দ করলে কি বা যখন আমি আঘাত করি তখন শক্তি সঞ্চারিত হয়, কিভাবে, সংকোচন প্রসারণ। দেখো টিউনিং ফলক সুশলাকার শুরু থেকে কিন্তু কি শব্দগুলো সংকুচিত ছিল, আস্তে আস্তে সেটা কি প্রসারিত হতে হতে দূরে সরিয়ে পড়ছে, তাই না? তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কিত একটু হলো কি আমরা ধারণা নিতে পারি কি, সুশলাকার যে উৎপন্ন বস্তু সে তার চারিদিকে সে কী করছে, সরিয়ে পড়ছে। তাহলে এই বিষয়টা দ্বারা আমরা বুঝতে পারি কী করে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু তারা নিজেরা কিন্তু তাদের জায়গা থেকে স্থানান্তরিত হয় না, স্থায়ীভাবে তারা কী হয় না, স্থানান্তরিত হয় না। অর্থাৎ এই সুশলাকার দণ্ডটা দেখো আপ ডাউন করবে ঠিকই, শব্দ উৎপন্ন করবে, কিন্তু সেই সলাকাটা দণ্ডটা কিন্তু চলে যায়নি, তাই না? সুতরাং আমরা কি বলতে পারি তরঙ্গ হলো কি পর্যায়বৃত্ত আন্দোলন, যার মাধ্যমে জড় মাধ্যমের
এক স্থান থেকে অন্য স্থানে আমরা শক্তি সঞ্চারিত করতে পারি, কিন্তু মাধ্যমে কণাগুলোর কোনো পরিবর্তন হয় না। আমরা যদি আরো উদাহরণ দেখি, দেখো এখানে দুইটা উদাহরণ আমরা একটু খেয়াল করে দেখব। দেখো এখানে মাধ্যমের কণাগুলোর মানে কম্পনের দ্বারা কিন্তু কি হচ্ছে, শব্দ বা শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে। আর এখানে দেখো এই নদীর ঢেউয়ে আমরা যখন নৌকার বইটা দিয়ে নৌকা ভাবো, তখন কি করবে, নৌকার বইটা একটা শক্তি প্রদান করে। তো সেটা কি ঢেউ আকারে তীরে গিয়ে আছড়ে পড়ে, কিংবা যারা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়েছো তারা দেখবা বহু দূর থেকে শক্তি আসতেছে পানির মাধ্যমে, কিন্তু পানি কিন্তু সমস্ত কণাগুলো চলে আসে না, শক্তির একটা অংশ পানির ঢেউয়ের মাধ্যমে কি আমাদের শরীরে বা তীরে এসে আঘাত করে, তাই না? আমরা সমুদ্র সৈকতে সেটা অনুভব করার জন্য সবাই চলে যাই। তো চলো আমরা একটু তরঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তরঙ্গ আসলে কি কি বৈশিষ্ট্য নিয়ে তরঙ্গ গঠিত হয় বা তরঙ্গ আমরা বলতে পারি, তো এই বিষয়গুলো একটু দেখো। মাধ্যমের কণাগুলো কি করবে, স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়। স্পন্দন মানে কি, এক জায়গায় বসে কাঁপতে থাকে বা কম্পমান যে গতি, সেই গতির ফলে কি হয়, তরঙ্গ সৃষ্টি হয়। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনে কি হয়, যান্ত্রিক তরঙ্গ, যেমন আমরা সুসলতা দেখাইলাম, তারপরে যদি আমরা শব্দ উৎপন্ন করি কিংবা যান্ত্রিক আমরা যে ধরনের শব্দগুলো উৎপন্ন করতে পারি, আমরা কথা বলি, আমরা হাসি কাশি যাই করি না কেন, এগুলো সঞ্চালনের জন্য কি হয়, মাধ্যমের প্রয়োজন হয়। যেমন শব্দ উৎপন্ন করলে বাতাসের মাধ্যমে এক স্থান থেকে আর এক স্থানে ছড়িয়ে পড়ে, তারপরে কি করে, দেখো তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করবে, কিন্তু তরঙ্গের কোনো কণার পরিবর্তন সঞ্চারিত হবে না, মানে কণা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে না। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ তুমি আলোর মাধ্যমে তরঙ্গ উৎপন্ন করছো না বায়ুর মাধ্যমে করছো, তুমি যে মাধ্যমে করবে ঠিক সেই মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করবে আলোর তরঙ্গের বেগটা, তাই না? পানিতে তরঙ্গের বেগ অবশ্যই বেশি হবে বায়ুর তুলনায়, সেটা আমরা জানি। তো মাধ্যমের বেগের উপর ডিপেন্ডস করে যে আসলে তরঙ্গের বেগটা কেমন হবে। এবং তরঙ্গে কি হয়, প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন ঘটে, এটা কিন্তু আমাদের জানতে হবে। তরঙ্গে কি ঘটবে, আলোর মতন প্রতিফলনও ঘটে প্রতিসরণও ঘটে, এবং একজন আরেকজনের উপরে উপরিপাতিত হয়। অর্থাৎ আমরা যদি আমাদের সাউন্ড বক্স চিন্তা করি, বিট বা বেজ, বেজ মারে কোথাও সাউন্ড বেশি হয় কোথাও কম হয়, সেগুলো কি হয় সবই তরঙ্গের খেলা, মানে কি এক জায়গায় উপরিপাতিত করে কোথাও প্রতিফলন ঘটায়। আমরা 3D সাউন্ড সিস্টেম অনেকে ইউজ করি বা জানি, সেখানে কি হয় তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ ঘটে, তাই না? একই তো একই শব্দ বা একই তরঙ্গগুলো আমরা বারবার ইউজ করছি। তো চলো আমরা তরঙ্গের প্রকারভেদ সম্পর্কে জানি, তরঙ্গ আসলে কত প্রকার আমাদের যদি জানা থাকে তাহলে আমরা অবশ্যই জানবো। তরঙ্গ দুই প্রকার, একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, রাইট? তো চলো আমরা একটু এদের সংজ্ঞাগুলো জানি। অনুপ্রস্থ তরঙ্গ বলতে আমরা কি বুঝবো, যে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে কি বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। যেমন নদীর ঢেউ, তারপরে আমরা যদি কম্পেয়ার করি যে একটা এক স্থান থেকে অন্য স্থানে বস্তু যাচ্ছে, এরকম যে 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 অবস্থাগুলো থাকবে, যদি সেখানে তোমাদের কণাগুলো কম্পনের দিকের সাথে সমকোণে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো কি অনুপ্রস্থ তরঙ্গ। যেমন পানির তরঙ্গ, তারপরে এক দড়ি এক প্রান্তে বেঁধে আর এক প্রান্তে তুমি ঝাঁকি দিয়ে দেখো সে কি শব্দ উৎপন্ন করে, তাই না? যে ওই শব্দগুলো শব্দের যে ধরনটা, যেমন এই দেখো দুটো এক্সাম্পল, আমি রশি এক প্রান্ত থেকে ধরে অন্য প্রান্তে টান দিচ্ছি, তাহলে কি একটা পর্যাবৃত্ত আন্দোলন সৃষ্টি হচ্ছে, মানে আমার আমার শক্তিটা রশির ওই প্রান্তে গিয়ে আঘাত করতেছে, আবার ওই প্রান্ত থেকে ব্যাক করে আমার সাথে এসে আঘাত করছে, তাহলে এটা কি এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। এবং নদীর ঢেউ কি একটা অনুপ্রস্থ তরঙ্গ, এখানে কি হয় কণাগুলোর সাথে কি তরঙ্গটা ও মানে সমকোণে থাকবে, অর্থাৎ কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমরা স্পষ্ট খেয়াল করছো যে কণাটা মানে কম্পনের সাথে কি 90 ডিগ্রি কোণে থাকে অলওয়েজ, যেখানে যায় 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এই ধরনের যদি আমরা কোনো তরঙ্গ পাই তাহলে সেটাকে বলবো কি অনুপ্রস্থ তরঙ্গ। এরপর চলো আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে একটু আলোচনা করি। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি হবে, মাধ্যমের কণাগুলোর সাথে কি থাকবে, সমান্তরালে থাকবে, অর্থাৎ স্প্রিং এর কিংবা এই সুসলাকার শব্দ, দেখো এখানে সমান্তরালে আছে, মানে কি একই একই মাধ্যমে একই বরাবরই আছে, কোনো অ্যাঙ্গেল সৃষ্টি করে না। এবং এখানে কি হয় সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এভাবে কি এক স্থান থেকে অন্য স্থানে শব্দ স্থানান্তরিত হয়। যেমন স্প্রিং, তোমরা স্প্রিংটা খুব ভালো বুঝবে সবাই, দেখো স্প্রিং টানলে একদিকে বাড়ছে একদিকে কমছে, বিষয়টা কিন্তু এমন ঘটে। তোমাদের বাসায় যদি স্প্রিং থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এটা নিয়ে চেক করে দেখবে যে স্প্রিং এর বিষয়টা কিন্তু এমন ঘটে, তরঙ্গের দিক
মানে আমি তরঙ্গের দিক এবং আমাদের বেগ মানে আমি যে সব বলটা প্রয়োগ করছি সে একই দিকই থাকে, অর্থাৎ কি সমান্তরালে যায়, এদের ভিতরে কোনো অ্যাঙ্গেল সিস্টেম না, 90 ডিগ্রি কোনো অ্যাঙ্গেল থাকে না, 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। আমরা যখন উপরে ক্লাসে যাব তখন অবশ্যই সাইন থিটা কস থিটা দ্বারা এই তরঙ্গগুলোকে ব্যাখ্যা করা হবে, তখন আমরা বিষয়গুলো আর একটু ক্লিয়ার বুঝবো। তবে এখন জাস্ট আমরা মনে রাখবো যে যদি আমরা কোনো দৈর্ঘ্য তরঙ্গ বলি তাহলে সুষলাকার অথবা কি স্প্রিং এর মাধ্যমে যে তরঙ্গ উৎপন্ন করে সেটা অনু দৈর্ঘ্য, বাতাসের সাথে আমরা যদি আমরা পানিতে কোনো শব্দ উৎপন্ন করতে চাই, পানির ঢেউ নদীর ঢেউ কিংবা এক প্রান্তে রশি বেঁধে অন্য প্রান্তে টান দিলে সেগুলো কি আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে তরঙ্গ দুই প্রকার আমরা মোটামুটি জানতে পারলাম। তো চলো আমরা সামনের দিকে অগ্রসর। আরো তরঙ্গ দুই প্রকার অন্যভাবে ব্যাখ্যা করা যায়, একটা হলো যান্ত্রিক তরঙ্গ আর একটা হলো তাড়িৎচৌম্বক তরঙ্গ। যাক আমরা যান্ত্রিক তরঙ্গটা একটু জানি, যে তরঙ্গ চলাচল করার জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। যেমন পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ, এইগুলা কি আমরা কি বলতে পারবো যান্ত্রিক তরঙ্গ, এই যে এক্সাম্পল। হ্যাঁ, আর তাড়িৎচৌম্বক তরঙ্গ কি জিনিস, যে তরঙ্গ চলাচল করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকে তাড়িৎচৌম্বক তরঙ্গ বলে। যেমন ওয়াইফাই যদি হিসাব করো, মোবাইল নেটওয়ার্ক যদি হিসাব করো, কিংবা রেডিও যদি হিসাব করো, টেলিভিশনের সম্প্রচার, এগুলো কি সবই কি তাড়িৎচৌম্বক তরঙ্গ। এগুলো প্রচার করার জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, মাধ্যম ছাড়াই চলে আসতেছে আমাদের কাছে। আচ্ছা, যেমন এই দেখো ম্যাগনেটিক ওয়েভ, মোবাইল টাওয়ার কোথায় আছে আমার ঘরে, কিন্তু মোবাইলের নেটওয়ার্ক আমি পাচ্ছি, সব কিছুই কি তাড়িৎচৌম্বক তরঙ্গের সাহায্যে করা। সুতরাং আমরা তরঙ্গের বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে জানলাম। তো চলো আমরা এখন তরঙ্গের যে বিভিন্ন বিষয়গুলো আছে, সংশ্লিষ্ট যে সংজ্ঞাগুলো আছে সেই বিষয়গুলো একটু আমরা দেখবো, রাশিগুলো। দেখো কি কি রাশিগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো পূর্ণ স্পন্দন, বিস্তার, দশা, কম্পাঙ্ক, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গবেগ, এইগুলো কাকে বলে, বিষয়গুলো কি আমরা বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। পূর্ণ স্পন্দন কাকে বলে, মানে তরঙ্গের উপরিস্থ কোনো কণা যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই একই দিকে সেই বিন্দুতে ফিরে আসে, তার যে একটা পূর্ণ কম্পন, যে কম্পন সেটাকে বলা হয় একটা পূর্ণ স্পন্দন। অর্থাৎ তুমি যদি ঘড়িটা চিন্তা করো তাহলে ইজিলি বুঝতে পারবা, দেখো 12টা থেকে স্টার্ট করে সে কিন্তু পুনরায় ঘুরে 12টা পর্যন্ত আসে, যখন এই পুনরায় ঘুরে তখন ঘুরতে 12 ঘন্টা সময় লাগে, এটা একটা পূর্ণ স্পন্দন বলে। এটা একটা ঘড়ি এক্সাম্পল হিসেবে চিন্তা করানোর জন্য বললাম যে স্পন্দন বিষয়টা এরকমই, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করবে এবং যাত্রা শুরু করে সে ওই নির্দিষ্ট বিন্দুতে যখন আবার ফিরে আসবে, যদি ফিরে আসে তাহলে তার যে একটা অবস্থা হবে সেই অবস্থাটা কি পূর্ণ স্পন্দন বলি আমরা। যেমন দেখো এখানে ও থেকে একটা বিন্দু যাত্রা শুরু করে সে পুনরায় যখন আবার এই বিন্দুতে পৌঁছাবে তখন কিন্তু সে মূলত ওতেই পৌঁছাইলো। কিভাবে, দেখো জিরো থেকে যখন এই পর্যন্ত আসবে অর্থাৎ হাফ সার্কেল, সেটা আমরা 90 ডিগ্রি বা 100, এবং সে যখন আবার পুনরায় বিতে আসবে তখন আরো 90 ডিগ্রি, তাহলে কি মূলত সে কি ও এক্সিসে চলে আসলো। তাহলে এই যে একটা কন্ডিশন এটাকে আমরা পূর্ণ স্পন্দন বলতে পারি। তো চলো এখানে যেমন দেখো এখানে আমাদের পূর্ণ স্পন্দন, এখান থেকে এখানে বা এই দিক থেকে আমরা তীর চিহ্নের মাধ্যমে যে অংশটুকু দেখানো হচ্ছে, যদি এটা আমরা বুঝি তাহলে সেটাও একটা পূর্ণ স্পন্দন, মানে একটা অবস্থান থেকে সে আবার পুনরায় অবস্থানে ফেরত আসতে তার যে পরিমাণ মানে যদি ফেরত আসে বা যে পরিমাণ সময়, তাহলে সেটাই কি আমরা বলবো কি একটা পূর্ণ স্পন্দন। এখন চলো আমরা পরবর্তী টপিকসে চলে যাই, সেটা হলো বিস্তার। বিস্তার কি জিনিস, তরঙ্গ যখন আমরা যে কোনো সম্মুখ অবস্থান থেকে যাত্রা শুরু করবে সে যখন যে কোনো দিকে সর্বাধিক বা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে তাকে বা যে সরণ ঘটবে তাকে আমরা বিস্তার বলবো। যেমন দেখো এখানে চিত্রে ও থেকে যাত্রা করে সে সর্বোচ্চ এই যে এ বিন্দু, অর্থাৎ আমি তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি এই যে এ বিন্দু, এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা বা সর্বাধিক সরণ, এই সরণটাকে আমরা বলবো কি বিস্তার, ঠিক আছে। তারপর দেখো দশা, দশা কি জিনিস সেটা আমাদের একটু বুঝতে হবে, মানে দশাটা হলো তরঙ্গ যখন কোনো একটা তরঙ্গায়িত কণা যে কোনো মুহূর্তে তর গতির পথের যে কোন যে সামগ্রিক অবস্থায় থাকে, অর্থাৎ যে কোনো একটি তরঙ্গ কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশ করার জন্য যে রাশির দরকার বা যে রাশির দরকার হয় তাকে বলা হয় কি দশা। এখানে সামগ্রিক বিষয়গুলো বলতে আমরা কি কি বুঝবো একটু আমরা চিত্র সাজে দেখি। দেখো এখানে একটা বৃত্ত আকার পথে একটা ঘড়ির কাঁটা ঘুরছে এবং তার সাপেক্ষে কিন্তু আমাদের এখানে তরঙ্গের কণাটাকে স্থানান্তরিত হচ্ছে, তোমরা যদি খেয়াল করো বুঝবা। তাহলে
এই যে গতিপথ, এই সামগ্রিক যে গতিপথ বস্তুর স্পন্দনের জন্য, যেমন দেখো তরঙ্গের দিক, সরণ, বেগ, ত্বরণ, এই সব কিছু নিয়ে কি বলা হয়? একটা দশা। অর্থাৎ এই যে চিত্রটা দেখো, আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারবো। দেখুন, দেখো একটা তরঙ্গ যখন এই বিন্দু থেকে একটা বিন্দু থেকে আর একটা বিন্দু অগ্রসর হচ্ছে, তখন প্রথমে সে পি বিন্দুতে ছিল, তারপর সে আর এ গেল, এরপর সে কিউতে গেল, দেন সে এসে গেল। এই যে কন্ডিশন গুলা বা এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলোর অবস্থান গুলাকে আমরা বলবো কি, একটা তরঙ্গের দশা। তুমি যদি নিচে চিত্রটা খেয়াল করো, ঠিক একই দেখো ঘড়ি কাটার দিকের সাথে কিন্তু তরঙ্গের বস্তুর কণার বেগ, সরণ, ত্বরণ সবকিছু পরিবর্তিত হচ্ছে। তাহলে এইটার যে কোনো একটা অবস্থান, অর্থাৎ কি 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে তরঙ্গের কণার যে অবস্থান, সে অবস্থানটাকে আমরা কি বলবো, তরঙ্গের দশা। যেমন দেখো এখানে অনেকগুলো দশা কন্ডিশন আছে, 1, 2, 3, আমরা যে কোনো একটা কম্পেয়ার করতে পারি, সবগুলাই কি তরঙ্গের দশা হিসাবে আমরা চিন্তা করব। তা আমরা আসলে আরো উপরে গেলে অনেক বিশাল কিছু বুঝতে পারবো। তাহলে তারপর আমরা জাস্ট দশার সংজ্ঞাটা বোঝানোর স্বার্থে তোমাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এরপর দেখো আমরা তরঙ্গের এই তরঙ্গ বেগ বা ভি বলি, আমরা আগে উপরে আসছি বেগ, সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি, বেগ বলি, তাই না? তো এখানে ঠিক সেমই, তরঙ্গের যে কোনো অবস্থার সরণের পরিবর্তন কোন সময়ে হচ্ছে সেগুলো দিয়ে বের করে আমাদের এই এই লেভেলে লাগবে না, আমরা উপরে লেভেলে গেলে অবশ্যই এগুলো জানবো আরো ক্লিয়ার। তো আপাতত আমরা শুধু সংজ্ঞাটা শিখে রাখবো এবং বিষয়গুলো একটু ধারণা রাখবো। তো চলো, এরপর আসতেছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি জিনিস? আমরা তো দেখলাম পূর্ণ কম্পন কাকে বলে, পূর্ণ কম্পন কি জিনিস, যে এখান থেকে যাত্রা শুরু করবে ঠিক ওই জায়গায় যখন ফেরত আসবে তখন একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ হবে। অর্থাৎ মনে করো যদি ঢাকা হলি ফ্লাওয়ার স্কুল থেকে যাত্রা শুরু করে ঈদগাহ মাঠ পুরোটা রাউন্ড দিয়ে ঢাকা হলি ফ্লাওয়ার স্কুলের সামনে আসে, তাহলে সে যে একটা কম্প অবস্থার সিস্টেম, সেটাই একটা পূর্ণ কম্পন। এখন বিষয়টা হলো, প্রতি সেকেন্ডে তরঙ্গ যতগুলো পূর্ণ কম্পন দিতে পারে তাকে কম্পাঙ্ক বলে। ক্লিয়ার? যে 1 সেকেন্ডে তরঙ্গ যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কি, কম্পাঙ্ক। তার মানে কম্পাঙ্কের একক আমরা বলতে পারবো হার্টস, এবং এটাকে প্রকাশ করা হয় এফ দ্বারা। এবং যখন আমরা কম্পেয়ার করব বা তুলনা করব, তখন অবশ্যই আমরা 1 সেকেন্ড হিসাব করবো। অর্থাৎ কি, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দিতে পারে তরঙ্গ, সেই সংখ্যাটাকে আমরা বলবো কি, কম্পাঙ্ক। আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু আগাই। দেখো পর্যায়কাল, পর্যায়কাল কাকে বলে, পর্যায়কাল কাকে বলে সেটা যদি আমরা বুঝতে থাকি, তাহলে আমরা একদম সহজেই বুঝবো যে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে অবশ্যই তরঙ্গের একটা সময় লাগছে, তাই না? যখন আমরা পূর্ণ স্পন্দন পড়ছি, তাহলে সেই পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে তরঙ্গের যে সময় প্রয়োজন হয় সেটাকে আমরা আমরা বলতে পারি কি, পর্যায়কাল, তাই না? সেটাকে আমরা বলবো কি, পর্যায়কাল। অর্থাৎ কি, তরঙ্গের একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একে সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু কাল বলতে কি সময় বোঝায়, সময় একক সেকেন্ড, অবশ্যই আমরা সেকেন্ড দ্বারাই প্রকাশ করব। এরপর দেখো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস, সেটাও ওই অনেকটা আমাদের এই পূর্ণ কম্পনের সাথে সম্পর্কযুক্ত, এই জন্য পূর্ণ কম্পনটা একটু ভালো বুঝতে হবে। অর্থাৎ সময়কাল, পর্যায়কাল, পর্যায়কাল সময়, অর্থাৎ কি, একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে, একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করতে পারে তাকে বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ দেখো চিত্রে আমরা যদি খেয়াল করি, ল্যামডা এই যে নিচের দিকের উচ্চ স্থান থেকে এই নিচের দিকের উচ্চ স্থান, এখানে এইখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে যখন আসবে, আসতে যে সম্পূর্ণ কম্পনটা, এটাকে আমরা বলি কি, একটা পূর্ণ কম্পন। আর এই পূর্ণ কম্পন সময় অতিক্রম করতে যে সময় লাগে তাকে বলি পর্যায়কাল, আর যে দূরত্বটুকু অতিক্রম করে তাকে বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য। বিষয়টা কিন্তু একদম একই জিনিস, অর্থাৎ যেটুকু উৎপন্ন হয় সেটা পূর্ণ স্পন্দন, যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল, আর যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটাকে বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য। আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করবো, বইটা পড়বা, আশা রাখি আর একটু ক্লিয়ার বুঝবে। অর্থাৎ একটা পূর্ণ স্পন্দনের সময়কে বলে পর্যায়কাল, একটা পূর্ণ স্পন্দন উৎপন্ন হতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, এবং একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এবং এই এটা যেহেতু দৈর্ঘ্য অবশ্যই তার একক হবে কি, মিটার। তাহলে চলো আমরা একটু বিষয়টা দেখি, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ কি জিনিস,
একটু খেয়াল করো, মানে তরঙ্গ নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে, মানে একক নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করবে তাকে বলা হয় কি তরঙ্গ বেগ। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, কম্পাঙ্ক এবং পর্যায়কাল টিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন। এটা আমাদের বইয়ে একটু আছে, আমরা দেখব। পর্যায় কম্পাঙ্ক কাকে বলে? একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে নাকি, তাই না? তাহলে তাকে আমরা কি বলতে পারি, কম্পাঙ্ক? না, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দিতে পারে বা এক তরঙ্গ যতগুলো পূর্ণ স্পন্দন দিতে পারে তাকেই বলে কি আমরা কম্পাঙ্ক, রাইট? তাহলে আমরা মনে করলাম 30 সেকেন্ডে স্পন্দন দিছে একটি, তাহলে 1 সেকেন্ডে কয়টা দিবে? ভাগ হবে অবশ্যই, তাহলে 1/TT, তাই না? তাহলে অতএব কম্পাঙ্ক এফ সমান সমান আমরা কি লিখতে পারি? 1/T, রাইট? তো চলো এবার দেখি আমরা পর্যায়কাল। পর্যায়কাল কি জিনিস দেখো, এখানে আমরা কিন্তু একটু আগে হেন্টস দিয়ে দিলাম, কম্পাঙ্ককে এফ বলে, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা বলে এবং তরঙ্গ বেগকে আমরা ভি বলবো, রাইট? তো চলো আবার একটি পূর্ণ কম্পনের যে সময় লাগে সে সময় যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কি একটি পূর্ণ কম্পনের সময় তরঙ্গের যে অতিক্রম দূরত্ব যদি ল্যামডা হয়, তাই না? তাহলে আমি মনে করলাম যে এফ টি পূর্ণ কম্পন দিছে, তাহলে তার তরঙ্গের অতিক্রম দূরত্ব কত হবে? অবশ্যই গুণ হবে, তাহলে ল্যামডা আর এফ গুণ হলো, তাহলে এফটি পূর্ণ তরঙ্গ তৈরির সময় হলো কি 1 সেকেন্ড। 1 সেকেন্ডে এফটা তরঙ্গ উৎপন্ন করছে না এতগুলো তরঙ্গ, তাহলে যদি 1 সেকেন্ড হয় তাহলে 1 সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত? f/f×t, তাই না? 1 সেকেন্ড অতিক্রম দূরত্ব কি f×t। আবার আমরা সংজ্ঞা কি পড়ছিলাম যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সে সময়কে কি বলা হয়? পর্যায়কাল, তাই না? আবার 1 সেকেন্ড অতিক্রম দূরত্বকে আবার কি বলে? তরঙ্গের বেগ। কিছুক্ষণ আগে দেখলাম যে 1 সেকেন্ডে তরঙ্গ যে দূর অতিক্রম করে, এটা আমরা আগে থেকেও জানি যে সরণের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ নাকি না বেগ? বেগ বলে, রাইট? তার মানে কি আমরা যদি টোটাল অতিক্রম দূরত্বকে সময় দ্বারা ভাগ করি তাহলে বেগ পাইতে, এখানেও ঠিক একই ঘটনা যে 1 সেকেন্ডে তরঙ্গ যে অতিক্রম দূরত্ব সেটাই কি বেগ। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, 1 সেকেন্ড অতিক্রম দূরত্ব কি f/λ, f×λ, তাহলে অতএব 1 সেকেন্ড অতিক্রম দূরত্ব কি বেগ, তাহলে ভি সমান সমান কি f/λ, তাই না? দেখো আমরা দুটো জিনিস দেখলাম, একটা হলো এফ আর টি এর ভিতরে সম্পর্ক, আর একটা এফ ল্যামডা এবং ভি এর সম্পর্ক, ঠিক আছে? তাহলে আমরা দুটো জিনিস ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো এখানে আমরা আজকে আর আলোচনা আগাবো না, আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। অবশ্যই স্কুল খোলার মাত্রই আমরা পুনরায় আবার স্টার্ট করব পড়াশোনা ভালো মতো। এখন আমরা অবশ্যই এগুলো টাচে থাকবো, যেন আমার পড়াশোনাটা ভুলে না যায়। এবং অবশ্যই অবশ্যই তোমরা বই থেকে যে টপিকসগুলো আমরা আজকে আলোচনা করলাম সেই টপিকসগুলো হলো একবার দেখে নিবে, এবং তোমাদের জন্য একটা কিছু বাড়ির কাজ থাকবে, তোমরা সেই বাড়ির কাজটা একটু দেখে নিবা। সেটা হলো দেখো, একটু তাকাই, দেখো এখানে বেশ কিছু কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো সবাই। এই ফার্স্টটি কোশ্চেনের অ্যান্সার তোমরা সকলেই চেষ্টা করবে যে তোমরা পারো কিনা এই ফার্স্টটি কোশ্চেনের অ্যান্সার তৈরি করতে। যদি পারো তাহলে আশা রাখি তোমরা ক্লাসটা বুঝতে পারবে, আর না পারলে অবশ্যই আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই টপিক্সটা নিয়ে আলোচনা করবো পুনরায়। ওকে, সবাই ভালো।